আসসালামাইকুম। আশা করি তোমরা ভালো আছো, বাড়িতে সুস্থ আছো। তো বিগত ক্লাসে আমরা মেন্ডেলের একসংকোচন পরীক্ষাটা আলোচনা করেছিলাম, ঠিক আছে? তো তোমাদের যদি সেখানে কোনো সমস্যা থাকে, আমাদের যে মিশনের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তোমরা সেখানে মেসেজ করবে, আমরা চেষ্টা করব সেগুলোর অ্যান্সার দেওয়ার যদি কোনো ডাউট থাকে। তো আজকে আমাদের বিষয় হচ্ছে মেন্ডেল এক্সপেরিমেন্ট অফ ডাইহাইব্রিড ক্রস, অর্থাৎ মেন্ডেলের দ্বিসংকোচজনন পরীক্ষা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমরা আগে দেখেছিলাম যে একসংকোচজনন পরীক্ষায় কী হয়েছিল, দুটো বিপরীত লিঙ্গের জীবের মধ্যে, অর্থাৎ একজোড়া চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন দুটো জীবের সংকরণের ফলে যে অপত্য জীব উৎপন্ন হয় তাকে হচ্ছে, যে পদ্ধতিতে অপত্য জীব উৎপন্ন হয় তাকে হচ্ছে একসংকোচজনন বলা হয়, ঠিক আছে? তো আজকে আমাদের যেটা আলোচনা সেটা হচ্ছে কি, একসংকোচজনন নয় কিন্তু দ্বিসংকোচজনন। দ্বিসংকোচজনন কাকে বলা হয়, যে দুজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতিভুক্ত দুটো জীবের সংকরণকে দ্বিসংকোচজনন বলা হয়। কি বললাম, দুজোড়া চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতিভুক্ত দুটি বিপরীত লিঙ্গের জীবের সংকরণকে কি বলা হয়, ডাইহাইব্রিড ক্রস বা দ্বিসংকোচজনন। দ্বিসংকোচজনন হতে গেলে দুটো হচ্ছে বৈশিষ্ট্য থাকবে, বিপরীত বৈশিষ্ট্য থাকবে, এবং বিপরীত লিঙ্গের দুটো জীবের মিলনকে দ্বিসংকোচজনন বলা হয়। তো দেখো যে সাপোজ যদি আমি আর আর, এটা হচ্ছে রাউন্ড, আর ওয়াই ওয়াই এটা হলুদ, তাহলে এটা গোল হলুদ, আর এটা আর আর, আর স্মল ওয়াই স্মল ওয়াই এটা হচ্ছে কুঞ্চিত, স্মল আর মানে কুঞ্চিত, আর ক্যাপিটাল স্মল ওয়াই মানে হচ্ছে কি, সবুজ। তাহলে দেখো দুজোড়া চারিত্রিক বৈশিষ্ট্য আছে, একটা হচ্ছে গোল হলুদ আর একটা কুঞ্চিত সবুজ, ঠিক আছে? একটা গোল হলুদ, একটা কুঞ্চিত সবুজ, দুটি বিপরীত লিঙ্গের, এবং এদের কি দুজোড়া চারিত্রিক বৈশিষ্ট্য আছে, এদের মধ্যে যদি ক্রস করানো যায়, সেই ক্রস যে পদ্ধতিতে করা হয় সেই ক্রস পদ্ধতিটাই কী বলা হয়, দ্বিসংকোচজনন, ঠিক আছে? তো আজকে এই বিষয়টা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। তো তোমরা স্ক্রিনের দিকে দেখো একটু, দেখতে পাচ্ছ উপরে লেখা আছে কি, চেকারবোর্ডের সাহায্যে মেন্ডেলের দ্বিসংকোচজনন পরীক্ষা। তো দেখো দুটো হচ্ছে, আগের দিন ক্লাসে বলা হয়েছিল কি, জনিত ত্রিজনু, অর্থাৎ কি যে দুটো জীবের মিলনে কি অপত্য জীব সৃষ্টি হয় তাকে জনিত্রী জনু বলা হয়। তো এখানে দেখো পি জনুতে দুটো বৈশিষ্ট্য সম্পন্ন জীব আছে, এখানে একটা হচ্ছে গোল হলুদ বৈশিষ্ট্যযুক্ত একটা জীব আর একটা কুঞ্চিত সবুজ বৈশিষ্ট্য সম্পন্ন একটা জীব। তো যাদের হচ্ছে কি ক্রস করে আমরা যে অপত্যগুলো পাবো সেগুলোকে হচ্ছে দ্বিসংকোচজনন বলা হয়। তো দেখো ক্রস কিভাবে করা হয়, তো এই যে ক্যাপিটাল আর, আর এটা ক্যাপিটাল ওয়াই, এটা স্মল আর, আর স্মল ওয়াই, তো এই দুটোর মধ্যে গ্যামেট কি আসবে, যদি এখানে দেখো তাহলে এখান থেকে একটা আর পাই, ঠিক আছে? এখান থেকে কি পাবো, একটা ওয়াই পাবো, এখান থেকে যদি গ্যামেট পাই তাহলে কি পাবো, একটা স্মল আর, আর একটা স্মল ওয়াই, ঠিক আছে? তো তাদের মধ্যে যখন হচ্ছে সংকরণ হবে তাহলে কি কি পাবো আমরা একটু দেখি, তাহলে আমরা পাবো হচ্ছে এখান থেকে ক্যাপিটাল আর স্মল আর, আচ্ছা ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, তাহলে আমাদের কি উৎপন্ন হচ্ছে, এইটা হচ্ছে গ্যামেট উৎপন্ন হয়েছে, ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এই যে গ্যামেট উৎপন্ন হয়েছে এখান থেকে, যে হচ্ছে এদের যদি সপরাগযোগ ঘটানো যায়, অর্থাৎ এরা যে এই যে ক্যাপিটাল ওয়াই স্মল, ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই আর স্মল আর, আর স্মল ওয়াই এদের মধ্যে যদি দুটো ক্রসিং করা যায় তাহলে হচ্ছে ফার্স্ট এফ ওয়ান জনুতে এই জীবটা উৎপন্ন হবে, ঠিক আছে? তাহলে এফ ওয়ান জেনারেশানে উৎপন্ন হবে কি, ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। তো এখান থেকে দেখো গ্যামেট কী কী পাবো, গ্যামেট কী কী পাবো আমরা যদি দেখি, তাহলে দেখো এই যে আর, এই আরের সঙ্গে একটা ওয়াই গুণ হবে আর এই আরের সঙ্গে একটা ওয়াই গুণ হবে, তাহলে আমি এখান থেকে পেতে পারি, দেখো গ্যামেট হচ্ছে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই একটা, আচ্ছা এই আরের সঙ্গে এটা করলে ক্যাপিটাল আর স্মল ওয়াই, আচ্ছা এইদিকে স্মল আরের সঙ্গে যদি ওইটা করা হয় তাহলে ক্যাপিটাল ওয়াই, আর স্মল আরের সঙ্গে যদি ছোটো হাতের ওয়াই করা হয় তাহলে এই একটা গ্যামেট। তো দেখো মোট হচ্ছে চারটি টাইপসের হচ্ছে আমরা গ্যামেট পাচ্ছি, ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, আচ্ছা ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল আর
স্মল ওয়াই, ঠিক আছে। এই যে চারটে যে গ্যামেট পাবো, এই গ্যামেটটা হচ্ছে কি, এবার হচ্ছে এদের মধ্যে কি ঘটানো হবে, যে স্বপরাগযোগ ঘটানো হবে। কি ঘটানো হবে? স্বপরাগযোগ। তো কালকে তোমাদের মনে আছে যে চেকার বোর্ডের সাহায্যে যে স্বপরাগযোগ কিভাবে করতে হয় আমি দেখিয়েছিলাম। তো তোমরা এই ছবির দিকে একটু তাকাও, দেখো যে আমরা যে চারটে গ্যামেট পেয়েছি, এখান থেকে যে চারটে গ্যামেট পাবো, এখান থেকেও চারটে গ্যামেট পাবো। তো চারটে গ্যামেট কি করবো, একটাকে ধরে নিচ্ছি আমরা হচ্ছে এটা মেল গ্যামেট আর এটা হচ্ছে ফিমেল গ্যামেট, ঠিক আছে। তো মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট এদিকে চারটে লিখে নিলাম, এদিকে চারটে লিখে নিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে। তবু একবার রিমাইন্ড করাই আমি কিভাবে এটা করতে হয়। দেখো কি আছে, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল ওয়াই, আর স্মল আর, স্মল ওয়াই। আর এই দিকেও তাই হবে, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল আর, ক্যাপিটাল ওয়াই। তারপর হচ্ছে ক্যাপিটাল আর, স্মল ওয়াই, স্মল আর, স্মল ওয়াই। তো এইটা এইটা গুণ করলে দেখো কী কী পাবো, আর আর ওয়াই ওয়াই। আচ্ছা এইটা এটা গুণ করলে কী পাবো, ক্যাপিটাল আর, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল এই ক্যাপিটাল ওয়াই, ঠিক আছে। তো এবারে এইখানে দেখো একটু একটু ভালোভাবে খেয়াল করবে যে ফার্স্ট লাইনে দেখো আমি দুটো গুণ করেছি আর কীভাবে করা হয়েছে সেই গুণটা একটু ভালো করে বুঝতে হবে। দেখো ক্যাপিটাল আর, আর ক্যাপিটাল ওয়াই এই দুটোর সঙ্গে যখন আমরা গুণ করবো তাহলে দুটো আর, আর দুটো ওয়াই পাচ্ছি। পরেরটায় দেখো একটা ক্যাপিটাল আর, একটা স্মল আর, আর এখানে একটা ক্যাপিটাল ওয়াই, এখানে একটা ক্যাপিটাল ওয়াই, প্রত্যেকটার সঙ্গে দেখো এরকমভাবে ক্রস করে আমরা মোট যে প্রোডাক্টগুলো পাচ্ছি, মোট হচ্ছে দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, দশটা, এগারো, বারো, তেরো, চোদ্দো, পনেরো, ষোলো। মোট হচ্ছে ষোলোটা অপত্য জীব হচ্ছে আমরা এখান থেকে পাচ্ছি, ঠিক আছে। তো এবারে প্রশ্ন হচ্ছে যে সবকটা গুণ করার পরে আমরা যে ষোলোটা জীব পেলাম, এই ষোলোটা জীবের হচ্ছে কি ফিনোটাইপ এবং জিনোটাইপ কি কি হতে পারে, ঠিক আছে। তো এবার দেখো যে ফিনোটাইপ আর জিনোটাইপ কি কি হতে পারে সেটা নিয়ে একটু আমরা একটু আলোচনা করব। তাহলে এই দিকে দেখো এই যে ছবির মধ্যে একটা অ্যারো চিহ্ন করা আছে বা তীর চিহ্ন করা আছে, তুমি দেখো আমি আর একটু ডট করা দেখানোর চেষ্টা করছি, এই বরাবর এখান থেকে এইটা আর এখান থেকে এইটা, এইগুলো দেখো সব কটাই কিন্তু আছে গোল হলুদ। গোল হলুদ কেন বলা হয়েছে, যে আমার গ্যামেট কী কী ছিল, একটা হচ্ছে ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, আচ্ছা ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, স্মল আর, স্মল আর, আর স্মল ওয়াই, স্মল ওয়াই। তাহলে এইটা মানে কী বলেছিলাম, সবুজ, এটা মানে হচ্ছে কুঞ্চিত, এটা হচ্ছে হলুদ, এটা গোলাকার। তো এই যে গোলাকার আর এই কুঞ্চিত এইটা হচ্ছে একটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে একটা প্রকট বৈশিষ্ট্য আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এর মধ্যে প্রকট কোনটা, এটা, তাহলে এটা হচ্ছে তার প্রকাশ পাবে। আর এই যে হলুদ আর সবুজ এই দুটোর মধ্যে হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, যেহেতু হলুদ তাহলে হলুদ বৈশিষ্ট্যটাই প্রকাশ পাবে। তো আমাদের এখানে দেখো যে মোট হচ্ছে দেখো এই বরাবর, অর্থাৎ কিনা এখান থেকে এইটা আর এখান থেকে এইটা একটা টোটালটা তীর চিহ্ন করা আছে, অর্থাৎ ত্রিভুজ করা আছে। এই যে অংশটা, এই অংশটা দেখো সবকটা যে সমস্ত অপত্য উৎপন্ন হয়েছে সবকটাই হচ্ছে গোল হলুদ। গোল হলুদ কেন, দেখো এখানে ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, তাহলে এর প্রকট বৈশিষ্ট্যর জন্য এটা ক্যাপিটাল আর আগে আছে, পরে হচ্ছে কি ক্যাপিটাল আর আছে, সে অবশ্যই সেটা হচ্ছে গোল, আর দুটো ওয়াই, দুটো ওয়াই মানে সেটা হচ্ছে কি হলুদ। তাহলে এইরকমভাবে মোট হচ্ছে একটা, দুটো, তিনটে, চারটে, তারপরে হচ্ছে পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, এই যে নটা যে জীব উৎপন্ন হলো এরা সবাই হচ্ছে কি গোল হলুদ। গোল হলুদ কারণ কি, দেখো প্রত্যেকটার আগে হচ্ছে ক্যাপিটাল ওয়াই আছে, প্রত্যেকটার আগে কি আছে ক্যাপিটাল ওয়াই, আর প্রত্যেকটার আগে হচ্ছে এই সরি ক্যাপিটাল আর, আর প্রত্যেকটার আগে ক্যাপিটাল ওয়াই আছে। মানে আমি বলতে চাইছি যে এই যে আর, আর আর, আর এখানে ওয়াই আর ওয়াই, এই দুটোর মধ্যে প্রত্যেকটার দেখো ওই যে গোল হলুদ যে কটা হয়েছে সব কটার আগে এই জিনিসটা আছে, অর্থাৎ এরা সবাই হচ্ছে কি
ক্যাপিটাল। তো ক্যাপিটাল যেহেতু হচ্ছে প্রকট বৈশিষ্ট্য বলেছিলাম, তাহলে এর পাশে যদি স্মল থাকেও তাহলে সেটাও কি প্রকটতার জন্য কি এটা গলি হবে। আর এই যে ওয়াই এর পরে যদি কি না ছোট হাতের ওয়াই থাকে তাহলে সেটা কি হবে গলি হলুদই হবে, কারণ কি প্রকটতা সূত্র অনুযায়ী। তাহলে প্রকটতা সূত্র অনুযায়ী হচ্ছে যে ক্যাপিটাল আর প্রত্যেকটাই দেখো যে সবকটাই কিন্তু ক্যাপিটাল আর ক্যাপিটাল আর বা ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই নেই, তা সত্ত্বেও কিন্তু আমরা বলছি এগুলো হচ্ছে গোল হলুদ, কারণ কি প্রকটতার জন্য যে যেহেতু প্রথমে যে বৈশিষ্ট্যটা আগে থাকবে সেই বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে, তাহলে প্রত্যেকটাই দেখো যে গোল হলুদ, প্রত্যেকটাই গোল হলুদ আছে। যেমন এই একটা উদাহরণ দেখি আমরা, দেখো ক্যাপিটাল আর পাশে কী লেখা আছে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, কিন্তু এটাও আমরা কি বলছি হলুদ বলছি, কারণ কি প্রকটতার বৈশিষ্ট্য ওয়াই, তাহলে সেটা কি প্রকটতার বৈশিষ্ট্য যেহেতু ওয়াই প্রকট বৈশিষ্ট্যটা ক্যাপিটাল ওয়াই সেই জন্য এটা কি আমরা হলুদ বলছি। তো সিমিলার তাহলে এই যে এখান থেকে এই পর্যন্ত সবকটা যে বৈশিষ্ট্য আমরা পাচ্ছি, অর্থাৎ দেখো কাউন্ট করে দেখো নটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, এই নটা সবই হচ্ছে কি গোল হলুদ। আচ্ছা গোল হলুদের পরে দেখো কি আছে, তাহলে হচ্ছে গোল হলুদের পরে আসবে হচ্ছে আমাদের হচ্ছে গোল সবুজ। তাহলে গোল সবুজ যেটা আছে দেখো গোল হলুদ গোল সবুজ এই একটা দেখো এই বক্সটা গোল সবুজ, তাহলে গোল সবুজ মানে ক্যাপিটাল বৈশিষ্ট্য তার আর আছে, তাহলে আর আর ওয়াই ওয়াই ঠিক আছে, আর আর ওয়াই ওয়াই তার হচ্ছে গোল সবুজ, এটাও গোল সবুজ এটাও গোল সবুজ। এই যে ত্রিভুজ আকৃতির অংশটা দেখো এখানে যে কটা অপত্য জীব উৎপন্ন হয়েছে সবকটা হচ্ছে কি গোল সবুজ, কারণ কি প্রত্যেকটার আগে দেখো ওয়াই ক্যাপিটাল, তাহলে ওয়াই ক্যাপিটালের জন্য এগুলো সবই হচ্ছে কি গোল, আর ছোট হাতের ওয়াই প্রত্যেকটাই দেখো ছোট হাতের ওয়াই আছে, তাহলে ছোট হাতের ওয়াই থাকার জন্য এটাকে আমরা কি বলছি সবুজ। তাহলে আমরা নটা পেলাম হচ্ছে গোল হলুদ আর তিনটে পেলাম হচ্ছে তাহলে কি গোল সবুজ ঠিক আছে। এবার আসা যাক হচ্ছে কুঞ্চিত হলুদ, ঠিক আছে কুঞ্চিত হলুদ দেখো এই একটা ডট করা আছে, এই একটা কুঞ্চিত হলুদ এ একটা, এখানে একটা ডট করা আছে বল দেওয়ার মতো চিহ্ন করা আছে দেখো, একটা এ একটা আর এ একটা, এর মধ্যে এই যে আমি মার্ক করছি দেখো এই একটা আর এ একটা, এই তিনটে অংশকে আমরা কি বলছি যে কুঞ্চিত হলুদ। তো কুঞ্চিত হলুদ কটা আছে যে তিনটে আছে হচ্ছে কুঞ্চিত হলুদ ঠিক আছে। তারপরে দেখো আমার একটাই আছে যেটা হচ্ছে কি কুঞ্চিত সবুজ, কুঞ্চিত সবুজ কটা আছে যা একটাই আছে, কারণ কি স্মল আর স্মল আর স্মল ওয়াই স্মল ওয়াই, যেহেতু স্মল আর কিসের বৈশিষ্ট্য কুঞ্চিতের বৈশিষ্ট্য, তো সেহেতু হচ্ছে এটা প্রথমে যেহেতু ছোট হাতের অক্ষরগুলো আছে তাহলে সেটা হচ্ছে কি কুঞ্চিত আর ছোট হাতের ওয়াই থাকার জন্য সেটা হচ্ছে সবুজ। তাহলে এই যে মোট হচ্ছে 16টা আমরা কি পেলাম অপত্য জীব পেলাম সংকরণের পরীক্ষা থেকে। তো এই যে 16টাই জীব টোটাল হচ্ছে মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় কি উৎপন্ন হয়েছিল। তো এবার এই 16টা পরীক্ষার মধ্যে আমাদের জানতে হবে এদের জিনোটাইপ অনুপাত আর ফিনোটাইপ অনুপাত, কি কি অনুপাত, একটা হচ্ছে ফিনোটাইপ আর একটা জিনোটাইপ অনুপাত। দেখো আমাদের মোট তাহলে কিন্তু আমরা চার ধরনের জীব পেলাম, চার ধরনের জীব কি কি পেলাম, একটা দেখো পেলাম হচ্ছে গোল হলুদ, আচ্ছা গোল হলুদ পেলাম, তারপরে পেলাম হচ্ছে কুঞ্চিত হলুদ, তারপরে গোল সবুজ, আর একটা কুঞ্চিত সবুজ। তাহলে মোট আমরা চারটে অপত্য এখানে পেলাম, চারটে অপত্য জীব। তো এখানে দেখো গোল হলুদ আমরা কটা পেলাম, যে এদিকে একটু দেখো তোমার স্ক্রিনের দিকে, গোল হলুদ মোট হচ্ছে আমরা ফিনোটাইপ অনুপাত কিন্তু আগে বলেছিলাম যে গোল হলুদের সংখ্যা কত আছে 9টা, অর্থাৎ গোল হলুদ যে জিনোটাইপ যুক্ত আমরা জীব এখানে পেয়েছি সেটার সংখ্যা হচ্ছে
नौटा। अच्छा कुंचित हलुद पेलम हे तीनटे। अच्छा गोल सबुज पेलम तीनटे और कुंचित सबुज पेलम एकटा। ताहोले आमादेर एखान थेके फिनोटाइपिक अनुपात कि हबे, एई अनुपातटाई हबे हच्छे आमार हच्छे कि फिनोटाइपिक अनुपात। कि बोल्लाम एई अनुपात जेटा हबे सेटा तार हच्छे फिनोटाइपिक अनुपात। फिनोटाइपिक अनुपात तोमरा जानो जे जीवेर चारित्रिक वैशिष्ट्येर बाह्यिक प्रकाशके, जीवर चारित्रिक वैशिष्ट्य बाह्यिक प्रकाश के फिनोटाइपिक अनुपात बला है। और जिनोटाइपिक अनुपात कि जीवर जिनगत समष्टि समाहार के जिनोटाइपिक अनुपात बला है। तो एखाने फिनोटाइपिक अनुपात ताले आमरा एखान थेके बोलते पारी जे एखान थेके पेयेछिलाम, देखो गोल हलुद पेयेछिलाम नौटा, अच्छा कुंचित हलुद पेलाम तीनटे और गोल सबुज पेलाम तीनटे और कुंचित सबुज पेलाम एकटा। ताले मोट हच्छे ताले फिनोटाइपिक अनुपात ताले आमादेर कत हबे 9:3:3:1। कि बोल्लाम बोझा गेल? ताले जे फिनोटाइपिक अनुपात पेलाम हच्छे 9:3:3:1। ঠিক আছে। তো এইবার আমাদের জানতে হবে যে জিনোটাইপিক অনুপাত, জিনোটাইপিক অনুপাত দেখো প্রত্যেকটা যে এই যে নটা পেলাম প্রত্যেকটাই আমরা বলছি গোল হলুদ, কারণ প্রত্যেকটার আগে হচ্ছে ক্যাপিটাল ওয়াই আছে এবং গোলের প্রত্যেকটার আগের ওয়াইয়ের আর ক্যাপিটাল আর এর জন্য প্রত্যেকটাই হচ্ছে গোল হয়েছে, আর প্রত্যেকটা হলুদে ক্যাপিটাল ওয়াই থাকার জন্য সেগুলো সবই হলুদ হয়েছে। কিন্তু এখানে হলুদ হলেও এদের জিনোটাইপিকগত কিছু পার্থক্য আছে। তোমরা দেখো ফার্স্ট যে চিহ্ন সেটা হচ্ছে আমার এখানে খেয়াল করো, এখানে একটা গোল করা আছে, এটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো এই যে গোল করা মানে কি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই, এটা হচ্ছে কি গোল হলুদ। এইরকম জিনোটাইপ যুক্ত জীব এখানে দেখো একটাই আছে, এই একটাই আছে। তোমরা টোটাল যদি ছক তোমরা বইতেও দেখো বা তোমরা যদি নিজেরা খাতায় করে দেখো তাহলে এখানে দেখবে গোল হলুদ জীব কটা আছে, একটাই আছে, একটাই দেখো এখানে গোল করা আছে। ঠিক আছে। পরের ক্ষেত্রে দেখো যে গোল হলুদ পরের চিহ্ন করা আছে, দেখো হ্যাশ চিহ্ন দেওয়া আছে। এই হ্যাশ চিহ্নটা হচ্ছে জিনোটাইপ কি আছে ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই। তাহলে যেহেতু আগে আর আছে সেটাও গোল আর ক্যাপিটাল ওয়াই আছে সেই জন্য সেটা ক্যাপিটাল আর আছে সেটা হচ্ছে গোল আর ক্যাপিটাল ওয়াই আছে সে তার জন্য সেটা হলুদ। তাহলে এগুলো এটাও হচ্ছে কি গোল হলুদ, কিন্তু এটাও বলছি গোল হলুদ, এটাও বলছি গোল হলুদ, কিন্তু এদের জিনোটাইপিকগত কিছু পার্থক্য আছে। কারণ দেখো এই জায়গাটায় দুটোই ক্যাপিটাল আর ছিল সেই জন্য এটা বিশুদ্ধ আমরা কি বলতে পারি গোল হলুদ, আর এটা হচ্ছে গোল হলুদ কিন্তু এটা অ্যাকচুয়ালি কি সংকর আছে, কারণ কি একটা এর মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য থেকে যায়। তো এইরকম দেখো হ্যাশ চিহ্ন দেওয়া আছে, এখানে অনুপাত করা হচ্ছে দুটো, তাহলে হ্যাশ চিহ্ন দেওয়া আছে, দেখো একটা গোল হলুদ এই একটা গোল হলুদ। তাহলে মোট হচ্ছে এই তিনটের মধ্যে একটা পেলাম গোল হলুদ, এটাও গোল হলুদ হ্যাশ চিহ্ন দেওয়া। তারপরে দেখো স্টার চিহ্ন দেওয়া আছে যে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, তাহলে এখানে দেখো স্টার চিহ্ন দেওয়া আছে, এই একটা স্টার চিহ্ন দেওয়া আছে আর একটা স্টার চিহ্ন দেওয়া আছে এইটা, তাহলে এরাও কিন্তু গোল হলুদ, কিন্তু এদের জেনোটাইপ এই দুজনের হচ্ছে এক। তারপরে দেখো হচ্ছে এখানে সবুজ পয়েন্ট করা আছে, তোমরা দেখতে পাচ্ছ সবুজ পয়েন্ট করা আছে, এটাও গোল হলুদ, এটাও গোল হলুদ, এটাও গোল হলুদ, এটাও গোল হলুদ গোল হলুদ। কিন্তু এদের হচ্ছে জেনোটাইপিক অনুপাত কী আছে যে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, দেখো মোট চারটে আছে, এই প্যারালাল পরপর চলে যায় সোজা। তাহলে 1, 2, 3, 4 এই চারটে যে জীব হলো সেটা হচ্ছে গোল হলুদ। কিন্তু আমরা ফিনোটাইপিক অনুপাত কটা পেয়েছিলাম যে নটা পেয়েছিলাম, ঠিক আছে ফিনোটাইপিক অনুপাত নটা পেলাম, কিন্তু তার মধ্যে জিনোটাইপিক অনুপাতের মধ্যে আবার চারটে ভেরিয়েশন আছে। কী কী আছে 12, 24 আমি লিখলাম হচ্ছে 12 আর 24, এর পাশে হচ্ছে অনুপাত বসিয়ে দিলাম, এখনও বাকি আছে আমি পরে লিখবো। তাহলে 12, 24 কেন লিখলাম 1:2:2:4, 12, 24 মনে রাখলে অ্যাকচুয়ালি আমাদের জেনোটাইপিক অনুপাতটা টোটালটা হয় 12, 24, 12, 12, 1। তাহলে একটা দুটো তিনটে মোট দেখো 2, 3, 5, 4, 9, 10, 12, 13 আর 2, 15 আর 16 মোট হচ্ছে জীব আমাদের 16টা উৎপন্ন হয়েছিল। যেহেতু জিনোটাইপিক অনুপাত একটু লম্বা, মানে লম্বা বলতে কি একটু অনেকটা সংখ্যা এখানে আছে, মনে রাখার সুবিধার্থে এটা মনে রাখবে যে 12, 24, 12, 12, 1 12, 24, 12, 12, 1 হচ্ছে আমার জিনোটাইপিক অনুপাত। তারপরে 12, 24, 12, 12, 1 লিখে তার মাঝখানে হচ্ছে আমরা অনুপাতের চিহ্ন বসিয়ে দেবো, তাহলে সেখান থেকে আমরা জিনোটাইপিক অনুপাতটা পেয়ে যাবো। কারণ 1:2:2:2:4:2, 1:2:2:1:2:2:1 এরকম মনে রাখতে কী হচ্ছে আমাদের অসুবিধা হয়,
অর্থাৎ আমরা পরীক্ষার খাতায় অনেক সময় কি ভুল করে ফেলি, তার জন্য আমরা মনে রাখবো কি জেনোটাইপিক অনুপাত 12 24 12 12 1, 12 24 12 12 1 আমরা খাতায় লিখে নেব। লিখে নিয়ে মাঝখানে হচ্ছে কি বসিয়ে দেবো, অনুপাতের চিহ্নটা বসিয়ে দেবো। তো আমরা এই পার্টটা দেখালাম যে এই পার্টটা হচ্ছে যে গোল হলুদ ছিল সেখান থেকে এই যে 9টা জীব আমরা পেলাম, তো তার মধ্যে হচ্ছে 9টা হচ্ছে কি ছিল তার জিরোটাইপিক অনুপাত ছিল এই 4 প্রকারের। তো এরপর দেখো যে কুঞ্চিত হলুদ টোটাল ফিনোটাইপিক অনুপাত 3টে ছিল, কিন্তু এখানে দেখো একটা ক্রস করে তার মধ্যে গোল করা আছে, ক্রস করে গোল করে আছে, দেখো এই যে কুঞ্চিত হলুদ এখানে একটাই আছে, ক্রস করে গোল করা এখানে একটাই আছে। তারপরে দেখো যে ক্রস চিহ্ন দেওয়া আছে এই একটা, এই যে ক্রস চিহ্ন দেওয়া আছে এখানেও ক্রস চিহ্ন দেওয়া আছে, এই একটা আর এই একটা। আমি যখন এটা মার্ক করেছিলাম দেখো ফিনোটাইপিক অনুপাতের ক্ষেত্রে বলেছিলাম এই একটা ডট, এই একটা ডট আর এই একটা ডট, এই তিনটে ডট যে যেখানে যেখানে আমরা পেলাম সেটা সবই হচ্ছে কি কুঞ্চিত হলুদ। তো কুঞ্চিত হলুদের মধ্যে তাহলে হচ্ছে আমরা দু রকমের হচ্ছে তাহলে হচ্ছে জিনোটাইপিক গত অনুপাত পেলাম, একটা হচ্ছে কি স্মল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই, আর স্মল আর স্মল ওয়াই স্মল আর ক্যাপিটাল ওয়াই আর স্মল ওয়াই, তাহলে এইটা পেলাম হচ্ছে দুটো আর এটা একটা। তাহলে দেখো এই পার্টটা আমরা কি পেলাম যে এই যে এই পার্টের যে অনুপাত সেটা হচ্ছে 1:2 আর 1:2 পেলাম, অর্থাৎ কি না 1:2, ঠিক আছে। তো এরপরে দেখো হচ্ছে যে গোল সবুজ, গোল সবুজ আমি কটা পেলাম এখানেও 3টে পেয়েছিলাম, তিনটে পেয়েছিলাম। দেখো দেখো একটা হচ্ছে স্টার চিহ্ন দেওয়া আছে, স্টার চিহ্ন কোথায় দেওয়া আছে এই একটা দেখো, যে ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল ওয়াই, মোট হচ্ছে কটা একটা জীব হচ্ছে এই এখান থেকে আমরা পেলাম। তারপরে দেখো দুটো হচ্ছে টিক চিহ্ন দেওয়া আছে, ডাবল টিক, তো ডাবল টিক দেওয়া আছে দেখো একটা গোল আর একটা সবুজ, অর্থাৎ এই গোল সবুজ হচ্ছে এই দুটো পরপর যেটা আছে সেটা হচ্ছে কি তারা সবাই হচ্ছে গোল সবুজ। তোমরা এই যে এটা খেয়াল করবে যে গোল হলুদ দেখো এই বক্সটা যেটা করা আছে অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত যারা আছে তারা সবাই হচ্ছে কি গোল হলুদ, আর এখান থেকে এইটা শুরু করে তিনটে যেখানে ডট দেওয়া আছে এখানে একটা এখানে একটা এখানে একটা, এরা সবাই হচ্ছে কি কুঞ্চিত হলুদ। আর এখানে দেখো আর একটা ছোটো ত্রিভুজ করা আছে এইখান থেকে শুরু করে এখান থেকে এই, এটা হচ্ছে কি গোল সবুজ। তাহলে গোল সবুজ হচ্ছে 3টে পেলাম, তাহলে তার অনুপাত দেখো হচ্ছে 1:2, ঠিক আছে। আর লাস্ট দেখো এই যে একেবারে শেষে এই যে এখানে আমাদের শুরু হয়েছিল এইখানে একটা আছে আর লাস্ট যেটা শুরু হয়েছিল শেষ হচ্ছে সেখানেও একটা আছে, সেটা দুটোই হচ্ছে কি স্মল আর স্মল আর স্মল ওয়াই স্মল ওয়াই। তাহলে সেখানে যে কুঞ্চিত সবুজ যে আমরা অপত্য জীব পেলাম সেটার সংখ্যা একটাই। তাহলে এখান থেকে পরীক্ষায় যে কোশ্চেন দেয় যে ফিনোটাইপিক অনুপাত মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষা হচ্ছে ফিনোটাইপিক অনুপাত কত, তাহলে কি বলবে যে 9:3:3:1, আর যে জিনোটাইপিক অনুপাত 1:2:2:4:1:2:1:2:1, এরকমভাবে মনে রাখা সম্ভব না, কারণ মনে রাখতে গেলে অনেক সময় ভুল হয়ে যায়। তাহলে এটা কি মনে রাখবে যে 12 24 12 12 1 এরকম লিখে নেবে সিম্পলি, যে 12 24 12 12 1 এর প্রত্যেকটা লেখার পরে অনুপাতের চিহ্ন বসিয়ে দেবে, তাহলে জেনোটাইপিক যে অনুপাত সেটা আমাদের বেরিয়ে যাবে। পরীক্ষায় কোশ্চেন দেয় যে মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষার জেনোটাইপিক অনুপাতটা লেখো, তাহলে এখান থেকে তোমরা দেখিয়ে দেবে যে জেনোটাইপিক অনুপাতটা লেখো তুমি 12 24 12 12 1 লিখে তার মাঝখানে কি অনুপাতের চিহ্নটা বসিয়ে দেবে। তাহলে এটা গেল হচ্ছে দ্বিসংকর জনন হচ্ছে উদ্ভিদের পরীক্ষা, ঠিক আছে। তো সিমিলার পরীক্ষায় হচ্ছে আমাদের আর একটা আছে সিলেবাসে, যেটা হচ্ছে কি মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষার হচ্ছে প্রাণীর ক্ষেত্রে, তো একই জিনিস তবে একটু দেখাই। দেখো আগের ক্ষেত্রে কি নেওয়া হয়েছিল যে আমরা গোল হলুদ দুটো হচ্ছে বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ নিয়েছিলাম, অর্থাৎ না মটর গাছের ওটা বৈশিষ্ট্যের উপর পরীক্ষা করা হয়েছিল, আর মেন্ডেল প্রাণীর উপর অর্থাৎ যে গিনিপিগের উপর একটা পরীক্ষা করেছিলেন, সেখানে নিয়েছিলেন কি একটা বিশুদ্ধ কালো কর্কশ লোমযুক্ত গিনিপিক আর একটা ছিল হচ্ছে বিশুদ্ধ সাদা মসৃণ লোমযুক্ত গিনিপিক, তো তাদের মধ্যে হচ্ছে সংকরণ ঘটান। তো বিশুদ্ধ কালো কর্কশ হচ্ছে তার হচ্ছে যে ফেনোটাইপিক অনুপাত অর্থাৎ তার হচ্ছে গ্যামেট কী কী ছিল, একটা ক্যাপিটাল ওয়াই এই ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই, আর সাদা মসৃণে কী ছিল স্মল বি
স্মল ওয়াই স্মল ওয়াই। তো সিমিলারভাবে এটা হচ্ছে, দেখো তোমরা এদিকে যে গ্যামেটটা কিভাবে তৈরি হচ্ছে, ক্যাপিটাল বি ক্যাপিটাল বি, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, তাহলে এটা কি বিশুদ্ধ কালো কর্কশ লোমযুক্ত গিনিপিগ। দেখো এটা ছবিতে তোমরা দেখতে পাচ্ছ এটা কালো কালার করা আছে, আর এটা দেখো বিশুদ্ধ সাদা মসৃণ লোমযুক্ত গিনিপিগ। তার হচ্ছে যেটা গ্যামেট সেটা হচ্ছে কি ক্যাপিটাল বি স্মল বি স্মল বি স্মল আর স্মল আর। তাহলে গ্যামেট এখান থেকে কি কি পাবো, এখান থেকে একটা ক্যাপিটাল বি পাবো, তো এখান সরি এটা আর হবে, ওয়াই লিখেছি, ওয়াই মানে হচ্ছে হলুদ, তো এখানে হচ্ছে স্মল আর হবে, এক সংখ্যার জন্য আর ছিল। তো যাই হোক, তাহলে এখান থেকে গ্যামেট আমি কি পাবো, ক্যাপিটাল বি, এটা হচ্ছে ক্যাপিটাল আর, তাহলে এখান থেকে কি পাবো একটা স্মল বি একটা স্মল আর। তাহলে এই দুটোর যখন হচ্ছে সংক্রমণ ঘটবে তাহলে কি কি পাবো, এখান থেকে একটা ক্যাপিটাল বি, তার পাশে একটা স্মল বি, একটা ক্যাপিটাল আর একটা স্মল আর। তো এখান থেকেও গ্যামেট কি কি হবে, গ্যামেট এখান থেকে একটা হবে কি বি আর, এই বির সঙ্গে এটা একটা গুণ হবে, তাহলে বি আর এই বির সঙ্গে একটা আর গুণ হবে, তাহলে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর, আর ক্যাপিটাল বি এর সঙ্গে স্মল আর গুণ হয়ে ক্যাপিটাল বি স্মল আর পেলাম। এবারে এইটার সঙ্গে এটা একবার গুণ হবে, তাহলে এইটার সঙ্গে যখন এটা গুণ হবে তাহলে কী হবে স্মল বি ক্যাপিটাল আর, আবার এই স্মল বি এর সঙ্গে যখন স্মল আর গুণ হবে তখন এইটা আমরা গ্যামেট পাচ্ছি। তাহলে এখান থেকে হচ্ছে আমরা যে এদের যে ক্যাপিটাল বি স্মল আর যে হচ্ছে গ্যামেট আমাদের F1 জন উৎপন্ন হলো তাকে কি করানো হচ্ছে, স্বপরাগযোগ ঘটানো হচ্ছে। তো স্বপরাগযোগ ঘটানো হলে কি হবে, এখান থেকে যে চারটে এরকম গ্যামেট পাবো, তাহলে এখান থেকেও চারটে গ্যামেট পাবো, এখান থেকেও কি চারটে গ্যামেট পাবো, তাহলে মোট হচ্ছে চারটে চারটে আটটা গ্যামেট যখন পাবো, সেই আগের দিনের মতো সিআর পানেটের যে চেকার বোর্ড অনুযায়ী বা পানেট স্কোয়ারের মধ্যে আমরা সেগুলোকে এরকম চারভাবে কি লিখে নেবো, একবার এইভাবে লিখবো একবার এইভাবে লিখবো, তারপরে লিখে যে আগের মতোই হচ্ছে কি এটা হচ্ছে আমরা এখান থেকে এটা ক্রস করব, অর্থাৎ ক্যাপিটাল বি ক্যাপিটাল বি, তাহলে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, তারপরে এটার সঙ্গে এটা গুণ করবো কি ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর। তো প্রত্যেকটা গুণ এইভাবেই করা। তো আর একটা বলি দেখো, ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, আর লাস্টেরটা কী হবে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর, প্রত্যেকটা আগের মতো যে একসঙ্গে জয়নে কালকে যেভাবে দেখিয়েছিলাম সে সবগুলো গুণ। তো তোমরা যদি এরকমভাবে পরীক্ষায় তোমরা নিজেরা খাতায় কীভাবে করবে, তাহলে আমাদের গ্যামেট কী কী, এই গ্যামেটগুলো আগে আমাদেরকে লিখে নিতে হবে। দেখো ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল বি স্মল আর স্মল বি ক্যাপিটাল আর স্মল বি স্মল আর, তাহলে এখান থেকে গুণ কীভাবে করতে হয়, তাহলে এখান থেকে চেকার বোর্ডে এখানে আমি ফেলবো, তাহলে এটাও এইদিকে আমি সেম একই জিনিস লিখেছি, তাহলে আমার এইদিকেও কি সেম একই জিনিসই লিখতে হবে, তাহলে এখান থেকে কী পাবো ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল বি স্মল আর স্মল বি ক্যাপিটাল আর স্মল বি স্মল আর। তাহলে দেখো ক্রসগুলো কীভাবে করা আছে, ওখানে এই বি এই বি গুণ করলে কী হবে বি বি, এইটা এটা গুণ করলে আর আর, আচ্ছা এটার সঙ্গে এটা গুণ করলে বি বি ক্যাপিটাল আর স্মল আর, এটার সঙ্গে এটা গুণ করলে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, আর এটার সঙ্গে এটা গুণ করলে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর। তো দেখো এইভাবে প্রত্যেকটা আমরা যদি লাইন এইভাবে করতে থাকি অনেক সময় লেগে যাবে, তো প্রত্যেকটা ক্ষেত্রে কী হয় এইভাবে গুণটা করা হয়, অর্থাৎ কি না এটার সঙ্গে এটা গুণ করে যেটা হয় এখানে লিখতে হবে, এটার সঙ্গে এটা গুণ করে এখানে লিখতে হবে, গুণ বলতে কিন্তু এখানে স্কোয়ারে আসবে না, সবগুলো কি পাশাপাশি বসে যাবে, তাহলে এটা এর সঙ্গে এটা পাশাপাশি বসে যাবে, এটা এটা পাশাপাশি বসে যাবে, তাহলে সেখানেও দেখো আমরা ওই একই আগের মতোই হচ্ছে কি প্রোডাক্ট কিন্তু সেই ষোলোটাই পাবো, অর্থাৎ কি না ষোলোটা হচ্ছে অপত্য জীব আমরা পাবো, এই অপত্য জীবের মধ্যে এদেরও সেই আগের মতোই হচ্ছে জিনোটাইপিক আর ফেনোটাইপিক জিনোটাইপিক আর ফেনোটাইপিক অনুপাত আমাদের বার করতে হবে। তো আগে যেমন যে পরীক্ষায় হচ্ছে ফেনোটাইপিক অনুপাত যা পেয়েছিলাম এখানেও দেখো তাই পাবো, 9:3:1, কারণ মেন্ডেলের যে পরীক্ষার এক সংখ্যক জনন এবং দুই সংখ্যক জনন পরীক্ষার প্রত্যেকটার জিনোটাইপিক এবং ফেনোটাইপিক অনুপাত কি একই রকম, তাহলে ফেনোটাইপিক অনুপাত কত হবে 9:3:1, আর জিনোটাইপিক অনুপাত সে সিমিলার একই হবে, সে 12:24:12:12:1। তবু একবার দেখো
এই সেই আগের মতোই একসঙ্গে এই উদ্ভিদের ক্ষেত্রে আমরা মটর গাছের ক্ষেত্রে পরীক্ষা যেটা দেখেছি, এখানেও দেখো একটা ত্রিভুজ আকৃতি আছে। তাহলে এই যে ত্রিভুজ আকৃতি আছে এখানে সবকটাই হচ্ছে কি কালো কর্কশ। কালো কর্কশের সংখ্যা দেখো জীবের সংখ্যা কত আছে, যেহেতু আমরা বলেছি ফিনোটাইপিক অনুপাত 9 হবে, তখন 9টাই থাকবে, 1 2 3 4 5 6 7 8 9। তারপর দেখো এখানে যে আমি ডট করে দিচ্ছি, অর্থাৎ একটা একটা আর একটা, এই তিনটে, এখানে একটা ত্রিভুজ হচ্ছে কিন্তু ত্রিভুজের মাথায় শুধু তিনটে ডট যেটা আছে সেটাই হচ্ছে কি কালো মসৃণ, এখানে তিনটে আছে। আর এইখানে দেখো একটা ছোট সাদা দেখতে পাচ্ছ, এই যে তিনটে 1 2 3 এগুলো হচ্ছে কি সাদা কর্কশ, ঠিক আছে। আর এখানে একটাই আছে হচ্ছে কি সাদা মসৃণ। তাহলে এখানেও ঠিক সিমিলার আগের মতোই হচ্ছে, আমরা অনুপাতগুলো এইভাবেই পাবো যে 9:3:3:1, আর জিনোটাইপিক অনুপাত 1:2:2:4:1:2:1:2:1। তো এইভাবেই হচ্ছে আমরা এই অনুপাতগুলো বার করবো ঠিক আগের মতোই। পরীক্ষায় যেটা দেয় যে মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষাটা বর্ণনা করো, এবং বর্ণনা করে কি করবে যার জিনোটাইপিক এবং ফিনোটাইপিক অনুপাতটা লেখো, ঠিক আছে। তো এটা ছিল মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষা। তো মেন্ডেলের দ্বিসংকর জনন পরের পরীক্ষা যেটা হচ্ছে আমাদের, এর পরে যে টপিক আছে সেটা হচ্ছে কি মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষা থেকে প্রাপ্ত সূত্র। আমরা যেমন মেন্ডেলের হচ্ছে একসংকর জনন থেকে প্রাপ্ত যে সূত্র পেয়েছিলাম সেটা কি ছিল, মেন্ডেলের একসংকর জনন পরীক্ষা থেকে যে প্রাপ্ত সূত্র পেয়েছিলাম সেটা হচ্ছে কি পৃথকীভবনের সূত্র। আর এখান থেকে অর্থাৎ মেন্ডেলের যে দ্বিসংকর জনন থেকে যে সূত্রটা পাবো সেই সূত্রটার নাম হচ্ছে কি স্বাধীন সঞ্চরণ সূত্র। স্বাধীন সঞ্চরণ সূত্র আমরা কাকে বলবো, যে কোনো জীবের দুই বা ততোধিক যুগ্ম বিপরীত বৈশিষ্ট্য জনিত্রীজনিত থেকে অপত্যজনিত সঞ্চরিত হওয়ার সময় একত্রিত হলেও তারা শুধু গ্যামেট গঠনকালে পৃথক হয় না, বরং তার প্রত্যেকটি বৈশিষ্ট্য স্বাধীনভাবে তার বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের সঙ্গে কি সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হয়। তো এটাই হচ্ছে কি মেন্ডেলের স্বাধীন সঞ্চরণ সূত্র। অর্থাৎ মেন্ডেলের স্বাধীন সঞ্চরণ সূত্র কি, দুই বা ততোধিক যুগ্ম বিপরীত ধর্মী বৈশিষ্ট্য জনিত্রীজনিত থেকে অপত্যজনিতে কি হয় সঞ্চারিত হওয়ার সময় তারা একত্রিত হলেও গ্যামেট গঠনকালে তারা শুধুমাত্র পৃথক হয় না, বরং কি হয় যে প্রতিটি বৈশিষ্ট্য স্বাধীনভাবে তার বিপরীত ধর্মী সম্ভাব্য সকল প্রকার চারিত্রিক বৈশিষ্ট্যের সঙ্গে কি সঞ্চারিত হয় বা সমন্বয় ঘটে। এটাই হচ্ছে মেন্ডেলের দ্বিসংকর জননের সূত্র, বা হচ্ছে এটাকে স্বাধীন সঞ্চরণ সূত্র বলা হয়। তো পরীক্ষায় প্রত্যেকবার মাধ্যমিকে কম বেশি দেয় যে মেন্ডেলের প্রথম সূত্র বা দ্বিতীয় একসংকর জননের সূত্র আর দ্বিসংকর জননের দুটো সূত্র লেখো, ঠিক আছে। তো তোমরা এখান থেকে মেন্ডেলের দ্বিসংকর জননটা ভালোভাবে পরীক্ষার জন্য প্রিপারেশান নেবে, কারণ এখান থেকে কোশ্চেন দেয় মেন্ডেলের দ্বিসংকর জনন বর্ণনা করো, ঠিক আছে। তো আজ এই পর্যন্ত থাক, পরের ক্লাসে হচ্ছে আমরা পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব। ভালো থাকবে, সুস্থ থাকবে।